Dear participants, assalamu alaikum. Assalamualaikum. Okay, I'm fine. A very good afternoon to all. Thank you, sir. Okay, thank you, sir. Asha kochi shobai bhalo achen, shusto achen. Sir, thik ache. Now we have only 23 participants. So after a few seconds, we will go for our formal presentation. সেই পর্যন্ত আমরা কথা বলতে পারি আপনাদের ভালো লাগা ভালোবাসা এই কথাগুলো বলতে পারেন এই করোনাকালীন সময় আপনাদের নিশ্চয়ই খুব যে ভালো যাচ্ছে আমরা কেউ বলতে পারছি না তাই তো নাও উই আর ফেসিং প্যান্ডামিক হ্যাঁ জি স্যার বলুন কি বলতে চাচ্ছিলেন স্যার আমি মেল দিছিলাম স্যার ওই শীটের জন্য এক নম্বর লেকচার থেকে দশ নম্বর লেকচার রিপ্লাই পাইনি স্যার তাহলে হয়তো আমার ভুল হয়েছে আমি একটা পেয়েছিলাম গতদিন আমি দিয়ে দিয়েছি তো স্যার আচ্ছা তারপর দেখবো কি নাম আপনার স্যার আপনার মেল অ্যাড্রেসে কি আছে বলুন তো aditya@gmail.com আদিত্য এই নামটা তো মনে হচ্ছে আমি সেন্ড করেছি কিনা আচ্ছা আবার আমি দেখবো স্যার ঠিক আছে জি স্যার ওকে ওকে স্যার থ্যাংক ইউ স্যার জি টুডে উই উইল টক অ্যাবাউট আওয়ার লেকচার Lecture 11, okay, and this is the last lecture of our regulation and ethics of financial reporting segment. এই সেগমেন্টের শেষ লেকচারটি আমরা আজকে কথা বলবো আপনাদের সাথে. We only share our views. আমি প্রথম দিনও বলেছিলাম যে আমরা আসলে আপনাদের সঙ্গে বা আমরা নিজেরা একটু কথাবার্তা বলবো, আপনাদের কথা বলবেন, আমি আমার কথা বলবো, okay. So, sir, now I am going with my formal presentation. And today's content, today we will try to go through all of these items. Please look at this slide. Review, we will go for review our previous lecture. Ethics. Today mainly our subject is ethics. We will talk about ethics and these are the various areas of ethics. এবং এটা not only your exam paper, আমাদের এগুলো আমাদের নিজের জীবনের জন্যও, অর্থাৎ আমরা যারা জীবন চালাই, সমাজ জীবন বলুন, সংসার জীবন বলুন, ধর্মীয় জীবন বলুন, in every case, sir, in everywhere we require ethics. Okay, sir? তো আমরা যদি মনে করি শুধু পরীক্ষার জন্য এটা না কিন্তু আসলে আমরা আমাদের নিজের আচরণ দিয়েও এটা আমরা ঠিক মেনে চলতে চেষ্টা করব এন্ড নাও রিভিউ উই আর গোইং ফর রিভিউ ইন আওয়ার প্রিভিয়াস ক্লাস উই মেবি টকড অ্যাবাউট অডিট ওকে ফিনান্সিয়াল অডিট রাইট স্যার financial audit in a very narrow sense what is financial audit not the examination of financial information okay okay thank you and what is the what are the there are so many differences between our internal audit and external audit please mention two or three points that will differentiate these two Actually, independent audit is mandatory according to company act, while okay. internal audit is completely... Okay, thank you. This is a vital point. Jara apna likhben question dekhben. Ei prothom ta eta internal audit is not mandatory, but financial audit is always mandatory within a regulatory framework. Ebong amra eta kori ekta system er moddhe. The second one? One is for internal purpose. Internal purpose, yes. Right. Another is for the external reporting, for the shareholder. Okay. Another one, internal auditors are normally the employee of the firm or institution and financial auditor normally outsider. Okay. জি স্যার আরেকটা স্যার মানে একটা স্ট্রাকচার আরেকটা নাই আর কি জি জি ওকে থ্যাংক ইউ স্যার তো আমরা মনে এরকম একটু বলার চেষ্টা করেছিলাম আমরা আশা করি সেগুলো আবার একটু পরে দেখে নিব জাস্ট মনে করলাম যে আমরা তিন চার দিন আগে যে ক্লাসটা করেছিলাম কিছু মনে আছে কিনা ওকে এন্ড নাও দিস ইজ এ পিক্টোরিয়াল প্রেজেন্টেশন হিয়ার দেয়ার আর সো মেনি থিংস একটু আপনি নজর দিন দেখুন তো
কি অনেকগুলো কথাবার্তা লেখা আছে, দেয়ার আর সো মেনি থিংস। Is there any ambiguity? আপনাদের কোথাও কোনো অস্পষ্টতা আছে এখানে কোনো শব্দের মধ্যে, জানা অজানা? আমার মনে হয় everyone is popular or familiar to me or to us. জি স্যার, কি মনে হয় এগুলো কি আমাদের? জি স্যার, জি স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। অ্যান্ড another presentation. কম্বিনেশন অফ দি অল অফ দিস ভেরিয়াস আইটেমস। যদি আমরা এভাবে একবারে বলি, আসলে এথিক্স হলো আমাদের এই সমস্ত বিষয়ের একটু মানে কি বলা যায় সমন্বিত অবস্থা। ঠিক আছে স্যারেরা, তাহলে এথিক্স বলতে আমরা বলতে পারি নরমালি এথিক্স ইজ এ মরাল ফিলোসফি। এথিক্সকে আমরা বলি হলো কিছু আমাদের আদর্শগত জায়গা, আদর্শ জায়গা থেকে বলি। অ্যান্ড নরমালি দ্য বেসিক ডেফিনিশন হোয়াট টু ডু অ্যান্ড হোয়াট নট টু ডু, দ্যাট ইজ রাইট, হোয়াট ইজ রাইট অ্যান্ড হোয়াট ইজ রং। ওকে স্যার, এরকম কিছু কিনা বাবুন তো? জি স্যার, জি স্যার। ওকে, তাই যদি হয় তাহলে আপনার এখন ডেফিনেশনটা আমরা কিভাবে লিখতে পারি? আমরা কিন্তু সহজ একটা কথা বললাম যে নরমালি এভাবে বলতে পারি যে আমরা বলছি যে এথিক্স ইজ এ মরাল ফিলোসফি, ইটস এ মরাল ফিলোসফি অর কম্বিনেশন অফ মরাল ফিলোসফিস হতে পারে। কিন্তু এটাকে একটু সুন্দর করে যদি আমরা লিখতে চাই, দেখুন আপনাদের পছন্দ হয় কিনা দেখুন, দুটো এরকম আমরা কয়েকটা সেট করার চেষ্টা করবো এখানে। আর এর বাইরে আপনাদের যদি জানা থাকে ইউ ক্যান অ্যাড সামথিং। শুধু দেখবেন পছন্দ হয় কিনা। অনেক সুন্দর স্যার। ওকে, থ্যাংক ইউ। অ্যানাদার ডেফিনিশন স্যার, কি কথা বলছেন? হ্যালো স্যার, হ্যাঁ সমস্যা, হ্যালো হ্যালো, এম আই অডিয়েবল? তৃতীয় নাম্বারটা বেশি মনে হয় কাছাকাছি। আরো কাছাকাছি, ওকে স্যার, আরো দেখুন আপনি, আপনার আরো আছে স্যার, আরো দেখুন আপনি। আসলে আপনি এটাকে মানে এথিক্স নরমালি ডিপেন্ডস অন অর ভ্যারিজ ডিউ টু সোসাইটি টু সোসাইটি, কান্ট্রি টু কান্ট্রি, এটা আপনি কিন্তু এটাকে আপনি বলবেন ইটস এ রিলেটিভ। শোনা যাচ্ছে না। হ্যালো হ্যালো আপনি আমি যখন আমাদের টেবিলে চা খাওয়া কি খারাপ মনে হয় বলুন তো স্যার? আমরা টেবিলে যখন ভাই বোন বা ফ্যামিলি বসে চা খাই, এটা ভালো জিনিস মনে হয়? রিলেটিভ ম্যাটার,
এবং এটা আপনি যখনই দেশ দেশ বা জাতি জাতি বা আপনি যদি ধর্ম ধর্ম ক্ষেত্রে কিন্তু আলাদা হয়ে যায়, এই জন্য আমরা এটাকে ডেফিনেশনে ওইভাবে ভাবতে পারি যে এটা আসলে ভ্যারি করে। ঠিক আছে স্যার, কারণ ইউএসএ তে আপনি দেখবেন আমরা যখন বিভিন্ন মুভি দেখি, আমরা যদি হলিউডের মুভিগুলো দেখি, যে যারা সিনেমা বাড়িতে এসেই সবাই মিলে দেখা যাচ্ছে নর্মালি তাদের ফ্রিজ টেনে নিয়ে একটা হুইস্কির বোতল নিয়ে বসে আছে টেবিলে, হ্যাঁ প্রায় সবাই ফ্যামিলি মানে মেম্বার্স অফ দ্য ফ্যামিলি, কিন্তু আমাদের দেশে কিন্তু এটা চলবে না। ওকে, এন্ড দিস অ্যানাদার ওয়ান that is here I set 1 2 3 4 5 definitions and now please jini bolte jacchilen ebar bolun ji sir ethics is a moral philosophy. Is a moral philosophy okay. that deals with what is wrong and what is right okay thank you sir kono oshubidha nei bhalo to ami bollam etai bolte hobe ta na tale mul theme ta holo ashole amra normally ethics differentiate good good from bad or good and bad okay sir একটু খেয়াল করুন তো কি বলার চেষ্টা করা হয়েছে এখানে, আপনি ভাবুন তো আমি অ্যাকাউন্টিং বা আমরা প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট কাজ করবো, আমরা কেন এথিক নিয়ে ভাববো এত? Here mentioned five areas. আমরা অ্যাকাউন্টিং এ কাজ করার পরেও কেন এথিক্স নিয়ে ভাবছি দেখুন। নাম্বার ওয়ান, সে ইউ আর এ ফিনান্সিয়াল অ্যাকাউন্টেন্ট অর ইউ আর এ প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট, নর্মালি ইউ আর ডিলিং উইথ সেন্সিটিভ ইনফরমেশন। উই নো আওয়ার এনি ইনস্টিটিউশন হ্যাজ মেনি মেনি অ্যাকাউন্টস, মেনি মেনি ইনফরমেশন, মেনি মেনি ট্রানজেকশন। ওকে, আপনি এগুলো নিয়ে কিন্তু কাজ করছেন, যেহেতু কাজ করছেন এবং এরপরে আমরা বলছি ইওর মিস্টেক্স আর অন ইউ, আপনার ভুলটা আপনার পরেই চলে আসবে নাকি স্যার বলুন তো? আপনি একটু ভাবুন, আপনি মানে থিঙ্ক অর ভিজুয়ালাইজ অন ইফ ইউ আর কট বিং আনএথিক্যাল ইন অ্যাকাউন্টিং, হতে পারে না? হ্যাঁ, ইউ আর কট, আপনাকে ধরা হবে, আপনাকে ধরে ফেলবে। আপনি দেখবেন মাঝে মাঝে এরকম হয় মনে হয়, আমরা যারা একটু ভুল করি সেখানে নিশ্চয়ই আমাদের সেই রেসপন্সিবিলিটি জায়গায় চলে আসে। এবং আপনি দেখেন সাধারণ একজন অ্যাকাউন্টেন্ট ভুল করবে, আর আপনি প্রফেশনাল যখন ভুল করেন তখন কি আপনার বস কি একই রকম কথা বলেন? বস বড় বলে, এই মিয়া ভাই, এই হ্যালো স্যার, ইউ আর এ প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট, আপনার ভুলটা সাধারণ ভুলটা যদি একই রকম গেজ করা হয় বা মেজার করা হয় ভাবুন তো, বা জাজ করা হয় কিনা? জি না স্যার ধরুন পাড়ায় যিনি ক্রিকেট খেলেন সে যখন বোল্ড আউট হয়, আর আমাদের যে যারা আমাদের এখন প্রতিনিধিত্ব করছে বাংলাদেশের দেশের বাইরে গিয়ে, তারা যখন আউট হয় আপনি কি একই মাপে মাপেন বলেন তো? না, বিকজ দে আর প্রফেশনাল ক্রিকেটার, ইউ আর প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট। সো এটা আপনাকে মাথায় রাখতে হবে যে ইউ আর এ প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট। এন্ড দ্য ফোর্থ ওয়ান, লিগাল ট্রাভেল, আপনি আইনগত সমস্যা। এন্ড ফাইনালি ইওর বিজনেস ইজ কাউন্টিং অন ইউ। ওকে, আপনি যেহেতু আপনি যেখানে কাজ করেন, আপনাকে অনেকে বলে না যে আমাকে প্রতিষ্ঠান গুনছে এখন, ভাবছে আমাকে নিয়ে, ফর ইওর পারফরমেন্স, যিনি এখানে যারা আছেন যারা চাকরি করেন, আপনার প্রতিষ্ঠানে যখন ভালো কাজ করেন নর্মালি আপনি কি করেন, আপনি মানে রিওয়ার্ড পান তখন নাকি স্যার? যিনি ভালো কাজ করবেন তিনি কি রিওয়ার্ড পান প্রতিষ্ঠান থেকে স্যার? আর যিনি মন্দ কাজ করেন নিশ্চয়ই আপনার পানিশমেন্ট পেতে হয় নাকি স্যার? সো অলওয়েজ মাইন্ড ইওর বিজনেস ইজ কাউন্টিং অন ইউ। হ্যালো স্যার, তাহলে আমরা এখানে কয়টা উল্লেখ করেছি বলুন তো? এখানে আমরা 5টা পয়েন্ট উল্লেখ করেছি, এগুলো ভেবেই দেখুন তো একটু, পরের স্লাইডটা খেয়াল করুন এবার।
স্যাররা আমার কথা কি শুনতে পাচ্ছেন স্যাররা? দেখুন তো ঠিক গত যে ছবিটা আপনাকে দেখিয়েছি আমার আপনি একটু খেয়াল করে দেখবেন, মোটামুটি আবার চেষ্টা করেছি আপনাকে এটা এটাকে আপনি ডেসক্রিপশন আকারে দিতে চেষ্টা করেছি, একটু পড়ে দেখুন তো। মুন্সিগঞ্জ বলতে দাউদকান্দি ব্রিজের আশেপাশে ওখানে? থ্যাংক ইউ স্যার। ওখানে তো অনেক, আমি যতদূর জানি ওখানে অনেক নদী নদী আছে, ধরেন আপনার ওরকম হ্যাঁ নদীর পাড়ে একটু জমি আছে, জমি নিয়ে একটু গোলমাল হলো, ধরেন ওই দিনেই আপনি আপনার বাড়িতে ছিলেন, আপনার নামে একটা কেস হয়ে গেল, একটা লিগাল কোনো একটা ইস্যু শুট হয়ে গেল, তো আপনার ওই চাকরি নিয়ে কি টানাটানি হয় নাকি, আপনার ক্যারিয়ার নিয়ে একটু সমস্যা হয় ভাবুন তো একটু? হ্যাঁ স্যার। তারপরে আপনার কথাবার্তা আপনি যদি ওখানে গিয়ে বলেন কোনো কিছু বলেন, এলাকার লোক বলে এই মিয়া তুমি কত সুন্দর চাকরি করো, বলো ভালো ইয়েতে পজিশনে আছো, তুমি এই ব্যবহার করছো আমাদের সাথে, তার মানে কি আপনার ক্যারিয়ার কিন্তু একটু ডিস্টার্ব, একটু একটু ইন্টারাপ্ট হবে নাকি স্যার? জি স্যার। ওকে থ্যাংক ইউ স্যার, এরকম বলার চেষ্টা করা হয়েছে স্যার এখানে। তো আমরা একটু আপনার কর্নারে যখন যাবে আমি নিশ্চয় আমি চেষ্টা করব, আই উইল সেন্ড ইট দিস স্লাইড ভেরি সুন, দেন ইউ ক্যান add or you can deduct from here or add anything to this slide or to this presentation. Okay sir, now code of ethics, what does it mean, code of ethics? Sir, ethics er kichu principle ba code ache je eigulo je ipac কম্বিনেশন অফ ভেরিয়াস প্রিন্সিপালস রুলস নাকি এরকম কি স্যার, প্র্যাকটিস স্ট্যান্ডার্ড এরকম না স্যার? ওকে, এভাবে ভাবলে এবার আমি আমার একটু সুন্দর করে পড়ে দিই, আগে নিজেরা কত বুঝছি দেখুন, যে আমরা কিন্তু মোটামুটি বুঝে ফেলেছি কোড অফ এথিক্স নরমালি ইট ইনকম্পাসেস সংঘবদ্ধ করে ভ্যারিয়াস রুলস রেজুলেশন স্ট্যান্ডার্ড, এটাকে যদি আমি একটু সুন্দর করে চেষ্টা করছি দেখুন। আমি বরাবর মতো বলি যেহেতু আমরা কিন্তু এখন আসলে আমাদের প্রফেশনাল লেভেলে লেখাপড়া করি, ফলে আপনার এই ক্লাসে কিন্তু আপনার অনেকটা রেডি করে ফেলতে হবে, ইউ হ্যাভ নট এনাফ টাইম, প্রায় প্রত্যেকে আমরা চাকরি করি অন্য কাজ করি, আমরা বুঝতে পারছি না, আমাদের জন্য ভালো খবর হলো আমরা কিন্তু মোস্ট থিওরিটিক্যাল লেকচার টাস্কে শেষ করছি, all of these four or five previous lectures related to purely theoretical phone mail chapter korte pare sir. Acha ami bolo asha sir bole dibo amra er pore ajke class e bole dibo amra kon ta diye jacchi. Okay sir, amra bolbo inshallah. Ha তবে আমাদের আবারও বলি এই যে থিওরি গুলো আমরা একটু দেখলাম বা আপনাদের চেষ্টা করছি, আমরা কিন্তু প্রথমে বলেছি আমাদের শুধু এক্সাম নির্ভর লেখাপড়া করলে তো চলবে না, এই জন্য আপনাদের একটু অন্তত অ্যাকাউন্টিং বা এই এরিয়াটা একটু জানার জন্য আমি চেষ্টা করেছি, একটু আশা করি ধরে রাখবেন এগুলো। ওকে, এন্ড নাও নরমালি দিস এরিয়া কোড অফ এথিক্স কভার্স মেনি এরিয়াজ, বাট মেইনলি দেয়ার আর থ্রি এরিয়াজ,
এটা অনেক কিছু কভার করে, ওই যে আইপ্যাক বললেন এই নামগুলো ভিতরে ভিতরে আছে সবগুলোই, এবং সেখান থেকে আমি দেখেছি আমার কাছে মনে হয়েছে যে এটা যদি এইভাবে বিশ্লেষণ করি, নরমালি উই ক্যান অ্যানালাইজ দিস কোড অফ এথিক্স আন্ডার থ্রি এরিয়াজ, প্রিন্সিপালস, থ্রেটস অ্যান্ড সেফগার্ড, অ্যান্ড উই উইল গো উইথ আওয়ার নেক্সট স্লাইডস উইথ দিস থ্রি এরিয়াজ, প্রিন্সিপালস, থ্রেটস অ্যান্ড সেফগার্ড, অ্যান্ড ইনিশিয়ালি অর অ্যাট ফার্স্ট উইল গো উইথ আওয়ার প্রিন্সিপালস. Normally principles are called ethics for professional accountants. আপনি যদি পরীক্ষা হলে গিয়ে দেখেন যে what are the various principles governing with our code of ethics, এটারও যে উত্তর হবে, আর ethics for professional accountants আপনি একই উত্তরই করবেন. এবং আপনারা জানেন মনে হয় নর্মালি দেয়ার আর ফাইভ প্রিন্সিপালস, দেখুন তো কোথাও মনে পড়ে কিনা এই নামগুলো স্যার, একবারে দেখি একটু. এই জন্য আমরা বেশি যাব না স্যার, শুধু এইটুকু যেহেতু পড়ছেন স্যার আপনাকে একটু করে আমাকে আমাকে শেখাতে হবে. ওকে থ্যাংক ইউ. শেষে কি কথা বললেন প্লিজ, নাম বলুন তো একটু স্যার. মুজিবুর. মুজিবুর স্যার, হ্যাঁ মুজিবুর সাহেব, আপনি কোথায় আছেন স্যার? স্যার জব. জব, হ্যাঁ জব. স্যার কাজী ফার্মস. Okay, thank you, sir. Now, please tell something about integrity. Sir, integrity means such a straightforward and honest. Straightforward, honest. Sir, Ami Shahin. Ami Shahin. Shahin, bolun, apni bolun. What do you mean by integrity? Normally, integrity is the something higher or better than our honesty, naki? দেখুন তো আমরা কি বলার চেষ্টা করেছি, আপনার ডেফিনেশন আপনারা জানাটা বলবেন. ইন্টিগ্রিটি মিন্স ফেয়ার ডিলিং এন্ড ট্রুথফুলনেস. ওকে থ্যাংক ইউ স্যার. দেখুন একটু করে কি মনে হচ্ছে দেখুন তো, মোর দ্যান অনেস্টি দ্যাট ইজ স্ট্রেট ফরওয়ার্ড, দ্যাট ইজ ইউ উইল বি ক্যাপাবল টু ইম্পোজ ইওর ইওর প্রফেশনাল কোয়ালিফিকেশন অর প্রফেশনাল পারফরম্যান্স. আপনি শুধু সৎ হলেন কিন্তু আপনি এটা, অনেকে আছে আমরা সৎ কিন্তু কথা বলতে পারি না সামনে, এরকম হয় না? মনে মনে সৎ বা আমি সৎ কিন্তু অসৎতা হচ্ছে আমি বলতে পারছি না. ইন্টিগ্রিটি বলছে ইট উইল বি, ইউ উইল বি স্ট্রেট ফরওয়ার্ড নাকি স্যার? দেখুন তো একটু একটু বাড়তে কিনা ইন্টিগ্রিটি অনেস্টি থেকে একটু বাড়তে কিনা স্যার? আমাদের এই কন্টেন্ট গুলি টোটালি ছিল স্যার ইথিক্স ছিল. ওকে তা একটু বলুন. আমি তো ওই যে বললাম আপনার কাছে আমি নিব তো স্যার একটু আজকে, হ্যাঁ আপনার কাছে নিব আমি আজকে একটু স্যার. আপনি কারো দ্বারা প্রভাবিত হবেন এরকম কিছু স্যার? এই কথাটা মনে হয় বলার চেষ্টা করেছি ছোট্ট করে. ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ. থার্ড ওয়ান, professional competence and you care. Okay, and what does it mean? To maintain professional knowledge and skill at the level required. হ্যাঁ, এবং আপনি দেখেন কত কষ্ট করে অনেকে রোজা রেখে, যারা রোজা আছেন এই কষ্ট করে এই বেলাতেও কিন্তু আপনি, আপনি কেন এই ক্লাসে বসেছেন? Now you want to enrich your knowledge নাকি? Yes sir. You want to enrich your knowledge, that is আমি এখন নলেজও বলবো পাশাপাশি কিন্তু আমরা আসলে কি এই প্রফেশনাল নলেজ গ্যাদার করছি. আপনি এতদিন কিন্তু একাডেমিক নলেজ গ্যাদার করেছেন ইন ইউর ইন্টারমিডিয়েট ক্লাস অর ইন ইউর অনার্স ক্লাস, মাস্টার্স ক্লাস, বাট ইন ইউর সিএমএ ক্লাস নরমালি উই আর ট্রাইং টু গ্যাদার আওয়ার প্রফেশনাল কম্পিটেন্স অর প্রফেশনাল নলেজ. ওকে স্যার বলুন কে বললেন? এন্ড ইউ কেয়ার, দ্যাট ইজ ইউ উইল গিভ প্রপার অ্যাটেনশন নাকি স্যার? আপনি মন দিয়ে কাজ করবেন এরকম কিছু না স্যার? ওকে দেখুন তো স্যার আমি কি বলার চেষ্টা করেছি একটু, এই কথাগুলো একটু সুন্দর করে লেখার চেষ্টা করেছি দেখুন. আমি মানে কি নরমালি আই হ্যাভ কালেক্টেড এভরিথিং স্যার. এবং ওই যে বলছি থিওরি পড়াগুলো আপনি একদম গল্পের মতো মনে রাখবেন শুধু, আপনি ধরে নেন পরীক্ষা আসবে না কিন্তু হঠাৎ করে দেখলেন আপনার এইটা চলে আসলো, আপনার কোন একটা ফিগার দশ মার্কসের যে কোশ্চেন আছে তার দুই এই অংশটা দিয়ে দিল, দিতেই পারে স্যার, ফলে একটু মাথায় রাখবেন. এন্ড দ্য সেকেন্ড নেক্সট ওয়ান, কনফিডেন্সিয়ালিটি নাকি স্যার আমাদের চতুর্থ, এটা 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 কি মনে করায় আমাদের, কি বলে দেয়?
কোনো ইনফরমেশন থার্ড পার্টির কাছে উইদাউট এনি প্রায়র অ্যাপ্রুভাল অথরিটি ওকে আপনি শুধু যে বলবেন আপনি বলবেন না তাহলে হবে কেন আপনার মালিক আপনাকে জিজ্ঞেস করছে বা আপনার কোর্ট আপনাকে বললো প্লিজ গিভ ইনফরমেশন আপনি বলবেন না ভাই ভাই দিব না আমার কনফিডেন্স নষ্ট হবে দেখুন তো সেটা লেখার চেষ্টা করেছি মনে হয় স্যার that is in without proper and a specific authority kono authority othoba kono onumodon chhara apni etake kokhoni prokash korte parben na okay and the final one professional behavior jeta apnar kache shobai asha kore tai to apnara jara professional hoye jaben ki asha kori amra apnar kache theke comply with relevant law okay apni relevant mane you should know every relevant law regulation and always avoid any unethical behavior tena sir erokom chesta korena apnara okay amar mone jara chakri korena ha jara chakri bai korena tara ekhon eigulo bhabchen na mone hoy ni ki ki bolen keu kotha bolchen na ektu kotha bolen sir jara ekdom kotha bolchen na ebar apni ek nojore dekhun upor theke nich porjonto apnara 1 minute shomoy nen Okay, sir. Can I go forward? Hale dura lagi. Okay, sir. Okay. Thank you, sir. Thank you. Okay, thank you, sir. And now threats. What does mean threat? Threat means unexpected event. Hmm. Yeah, so, bolen sir, threat ta ki sir? Unexpected event erokom kichu sir. That is, unexpected event. That is, mane tempted not to follow the code of ethics. Whom ki jara boli amra na? Amra jodi ethics diye chinta kori, tar threat ta ki? আপনাকে বলা হচ্ছে এরকম হয় না আপনি একটু যদি নিয়ম মেনে চলেন একটু সৎ থাকেন প্রতিষ্ঠানের কাজ করেন তাহলে একটু তো ফেস করতে হয় মাঝে মাঝে এরকম কিছু নাকি জি স্যার হ্যাঁ ভাই এত সত দেখাও কেন এই দিয়ে মানুষ বাঁচতে পারে নাকি সৎ থেকে চলে জীবন চলে দ্যাট ইজ অ্যাটেম্পটেড নট টু ফলো কোড অফ এথিক্স মানে থ্রেট হচ্ছে সেইটাই আপনি আপনার কোড অফ এথিক্স গুলো মানতে আপনাকে কি একটু বাধা দেওয়া হবে তাই তো প্রোহিবিট করা হবে বাধা দেওয়া হবে আপনি দিস ইজ থ্রেট নাকি স্যার দেখুন তো আমরা লেখার চেষ্টা করেছি এরকমই কিছু কিনা ভেরি সিম্পল ডেফিনিশন এনি পার্সন অর এনি কর্পোরেশন অর এনি এন্টিটি অ্যাটেম্পটেড নট টু ফলো দেয়ার কোড অফ এথিক্স আপনি এটা করতে পারবেন না করেন না ভাই এরকম বলি আমরা ওকে এন্ড নাও do you know what are the various types of threats so there are five threats thank you sir ami ekbari apnar chobi diye dicchi dekhun arde erai to sir dekhun to apni bolach ha sir egulai sir okay sir thank you ta mone ache to apni to modibar sahab na apni jini kotha bolchen amar sathe ekhon na sir ami fahad apni fahad modibar আপনি মজিবুর থ্যাংক ইউ স্যার সবাই থাকুন আমাদের সাথে আর হয় কি না দেখে গলা মনে রাখা তো কষ্ট একটু ভুল হলো ডোন্ট মাইন্ড আপনি একটু পরে দেখবো যে আমরা যারা নাম ভুল বললো আমরা কিন্তু পেয়ার গ্রুপ মেম্বার অফ পেয়ার গ্রুপ আমি একটু পরে যাবো সেখানে তাই না নর্মালি উই আর হোল্ডিং সেম ইন্টারেস্ট নাকি আমরা যারা এখন সবাই ইন্টারেস্ট তো সেলফ ইন্টারেস্ট নর্মালি দেয়ার আর ফাইভ টাইপস সেলফ ইন্টারেস্ট সেলফ রিভিউ ইন্টারেস্ট অ্যাডভোকেসি থ্রেট ফ্যামিলিয়ারিটি থ্রেট অ্যান্ড ইন্টিমিডেশন intimidation okay sir and now we will go one after another chotto kore shudhu janar jonne self interest anyone nijer ekta interest satto thakte pare ami jar audit korchi tar mane tar company te amar jodi kono interest thake jemon ami jodi tar share kini sei company ta ami chabo je sei company jeno bhalo koruk ta ami jodi amar
যে কোম্পানির অডিট করছে সেই কোম্পানির শেয়ার যদি আমি কিনি আমার একটা প্রবণতা থাকবে যে আমি কোম্পানির রিপোর্টটা ভালো দেখাবো। আপনি ধরুন আপনাকে বললাম ভাই আপনি এইভাবে রিপোর্ট দেন, আপনাকে আমি একটা ফ্রিজ দিব এই গরমে, একটু পড়ে দেখুন তো স্যার, অর্থাৎ আমার বিহেভ চেঞ্জ করার জন্য আমাকে বললো প্লিজ স্যার টেক দিস এসি টেক দিস রেফ্রিজারেটর, এই গরমে স্যার ঠান্ডা পানি খাবেন এবং এই গরমে ঠান্ডায় থাকবেন, আপনি আমার মতো করে রিপোর্টটা প্লেস করে দেন, হতে পারে না আপনি আমার মতো অ্যাকাউন্টসটা গড়ে দেন। ওকে স্যার, দিস ইজ সেলফ ইন্টারেস্ট, ওকে দ্যাট ইজ হেয়ার ইনভলভ এ ফিনান্সিয়াল অর আদার ইন্টারেস্ট। দ্য সেকেন্ড ওয়ান সেলফ রিভিউ থ্রেট, সেলফ, হ্যাঁ বলুন স্যার, নিজের কাজ নিজে রিভিউ করা, কেমন একটু বলুন তো, একটা এক্সাম্পল। হ্যাঁ জি, আমি একটা কোম্পানিতে চাকরি করলাম স্যার 2 বছর আগে। ওকে, 2 বছর পরে আমি একটা অডিটিং ফার্ম জয়েন করলাম এবং ওই অডিটিং ফার্ম থেকে আমাকে এই আমার আগের কোম্পানি অডিট করতে পাঠালো। অডিট করতে গিয়ে আমি আমার নিজের কাজে আবার রিভিউ করতেছি, তা আমি তো চাবো না আমার নিজের কাজকে খারাপ দেখাইতে। ওকে থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, ওনার কথা কি বুঝছেন, অন্য যারা আছেন? জি স্যার, মানে এক্সাম্পলটা উনি এভাবে দেওয়ার চেষ্টা করছে, সে ইউ আর এ অডিটর অফ এবিসি কোম্পানি, ওকে, বাট prior several years you had been providing accounting and taxation suggestion or taxation system in that company. apni ekhon audit korte aschen kintu dekhalo apni hoyto 3 bochhor age ba 5 bochhor age theke okhane chakri korten, sir ki eta bolar chesta korlen ei dhoroner sir? ji sir, ha sir, okay, tar mane ami amar kaaj ke jodi ami review korte jai tokhon jodi bola hoy tokhon bole bhai apni to audit korchen eta to apnari korar chilo, erokom jodi hoye jay tale ki hobe? বুদ্ধি পরামর্শ নাকি স্যার, অ্যাডভোকেসি মানে কি টু গিভ অ্যাডভাইস এরকম? হ্যাঁ বলুন তো স্যার, বলুন আরেকটা কিছু আছে, ওনাকে দেখা গেল উনি যখন পরের দিন বা আগের দিন তারা প্র্যাকটিস করছিল ওখানে গিয়ে বুদ্ধি দিচ্ছিল নাকি স্যার? জি স্যার, জি স্যার, ওইটা This is advocacy threat. কারণ আপনি পজিশনে থেকে যদি কাজটা করেন, কি আমি কি বুঝাতে পেরেছি স্যার? তার মানে নরমালি ইউ উইল প্রমোট এ ক্লায়েন্টস অর এমপ্লয়ার্স পজিশন, দ্য পয়েন্ট অফ অবজেক্টিভিটি ইজ কম্প্রোমাইজড। আপনি কি করলেন, আপনার সে অবজেক্টিভিটি কম্প্রোমাইজ করে আপনি কি করছেন, তাকে পরামর্শ দিচ্ছেন স্যার, এটাই মনে অ্যাডভোকেসি থ্রেট নাকি স্যার? এরকম যেমন স্যার আমি যদি বলি স্যার আমার কাউকে আমার কোন আত্মীয়কে বলি বা ফ্রেন্ডকে বলি যে এই কোম্পানির শেয়ার কিনো তোমরা, এই কোম্পানির শেয়ার ভালো, হ্যাঁ ঠিক আছে, পরে আমি যখন যদি ওই কোম্পানির আমি যদি এখন অডিট করতে যাই আর আমি যদি ওই কোম্পানির রিপোর্ট খারাপ দেখাই তাহলে তো আমার নাম খারাপ হয়ে যাবে, আমি ওকে বললাম যে কোম্পানি ভালো শেয়ার, পরে বলছেন আপনি চোখ উল্টে দিলেন, আপনি বললেন ফার্মের অবস্থা এই। ওকে থ্যাংক ইউ স্যার, মানে এক্সাম্পল বললে একটু সুন্দর হয় বা বুঝতে সুবিধা, দেখুন তো এটা মেলে কিনা এখন। ওকে স্যার, এখন দেখুন আপনি যে এক্সাম্পল আমরা ব্যবহার করেছি প্রিভিয়াস সেলফ রিভিউ থ্রেটে, যখনই আমি কি করি যদি আমি ওই প্রতিষ্ঠানে বিগত হতো আই হ্যাড বিন ওয়ার্কিং ফর 4 or 5 years, তাহলে আমাদের মধ্যে একটা ফ্যামিলিয়ারিটি তৈরি হয়ে যায় না আমরা যারা এমপ্লয়ি থাকি স্যার? Yes sir. ওকে, এরপর আমি যখন অডিট করতে ওই ফার্মে যাচ্ছি, ধরুন আমি চাকরি ছেড়ে দিয়েছি আমি অডিট ফার্মে জয়েন করেছি আমি ওখানে অডিট করতে যাচ্ছি, তাহলে আমার যে আগের কলিগরা যারা ছিলেন বা ওখানে আছেন তাদের সাথে আমার কিন্তু আগে থেকে সখ্যতা থাকে নাকি স্যার? জি। আর এই সখ্যতা থাকে বলে কি আপনি স্বভাবত কোনো অ্যাকশন কি নিতে পারেন, কোনো মেজার মানে পানিশেবল মেজার নিতে কষ্ট হয় না যখন আপনি দেখেন আপনারই কলিগ ছিলেন এক সময়? যেমন আপনি আপনি যখন যে কাজ করবেন, ধরুন আপনি ইউনিভার্সিটি খাতা দেখবেন, আপনি দেখলেন খাতাটা আপনি আপনি যে খাতা পেয়েছেন সেটা আপনার ঘরের কারো খাতা, এরকম যদি চেনা যায় যে, তাহলে আপনার জন্য এটা প্রবলেম হয়ে যায় না স্যার? Yes sir. Okay sir, this is familiarity problem. দেখুন
That is, it creates from the relation with a client or employer. ফলে আমার একটা সিম্পাথি তৈরি হতে পারে ওখানে। আপনি একটু এক্সাম্পল কে মাথায় রেখে পড়বেন তাহলে দেখবেন এটা মনে থাকবে, আর আপনি যদি আলাদা করে মুখস্থ রাখতে চান তাহলে একটু কষ্ট হবে স্যার। এন্ড দ্য ফাইনালি ইন্টিমিডেশন নাকি স্যার, হোয়াট ডাজ মিন ইন্টিমিডেশন? আমরা বলছি ইন্টিমিডেশন থ্রেট, এটাকে কিছু প্রেশার কাজ করে এখানে নরমালি, নরমালি হোয়েন উই গেট প্রেশার ফ্রম অ্যানাদার গ্রুপ। ওকে, আপনি যদি প্রেশার পান, আপনি এটা না কাজটা করলে আপনি এখান থেকে চলতে যেতে পারবেন না, এরকম হয়েছে না? এরকম হচ্ছে তো? হ্যাঁ বলুন স্যার। স্যার গতকাল তো সিরামের সিও চলে গেছে লন্ডন। ও কোথায় চলে গেছে বলুন তো স্যার? লন্ডন, লন্ডন। ইয়েস, দিস ইজ ইন্টিমিডেশন থ্রেট। ওকে, কেন বলছে বাবা তুই এত ওষুধ কম করলি কেন, আমার ওষুধ আরো দে। সবাই ওষুধ চায়, উনি দিবে করতে কি? ওকে ভাই, হ্যাঁ ইয়েস, সিরাম হ্যাজ এ ক্যাপাসিটি নাকি, তার তো একটা ফুল ক্যাপাসিটি রান করেছে নাকি? ওকে, এরপরে সে তো দিতে পারবে না, সে চলে গেছে। সো দিস ইজ ইন্টিমিডেশন এন্ড দিস ইজ দা প্রেশার, পারসিভ প্রেশার, দেখছেন আমরা ব্যবহার করেছি, আপনাকে প্রেশার দেওয়া হচ্ছে। ওকে, নাও আই হোপ দিস ইজ ক্লিয়ার টু ইউ। দেয়ার আর ফাইভ টাইপস অফ থ্রেট: সেলফ ইন্টারেস্ট, সেলফ রেভিউ ইন্টারেস্ট, অ্যাডভোকেসি থ্রেট, ফ্যামিলিয়ারিটি, এন্ড ফাইনালি ইন্টিমিডেশন। ওকে স্যার, এন্ড নাও any question from your corner? No sir. Sir, যদি এটা হয় মানে, হ্যাঁ বলুন, আমার ভাই একটা কোম্পানির অ্যাকাউন্ট্যান্ট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এখন ওই, আর আমি ওই কোম্পানির কি অডিট করব আর কি, হ্যাঁ হ্যাঁ, তো ওটা কি ফ্যামিলিয়ারি থ্রেটের মধ্যে পড়বে নাকি স্যার সেলফ ইন্টারেস্টেড পড়বে? এটা সেলফ ইন্টারেস্টে পড়বে আশা করি। আচ্ছা, জি, কারণ এখানে আপনার প্রেশারে জায়গা, এখানে কিন্তু একটা শব্দ আছে প্রেশার করা হচ্ছে, না না স্যার, ইন্টিমিডেশন না, ইন্টিমিডেশন সরি, ফ্যামিলিয়ারিটি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা এটা আসবে, এই দুটোই আসবে, দুটোই আসবে। হ্যাঁ, কিছু एग्जांपल জানি যেখানে প্রায় তিনটে চারটেও কাজ করে। আচ্ছা, কিছু एग्जांपल যদি আপনি একটু একটু কষ্ট করে নেটে ঢোকেন, আপনি ঠিক এই আইটেম দিয়ে নেটে ঢুকবেন, দেখবেন দেয়ার আর সো মেনি एग्जांपल्स, তো তারা দেখাচ্ছে একটা एग्जांपलের মধ্যে নরমালি ইন ইন ওয়ান एग्जांपल দেয়ার আর ফোর অর ফাইভ থ্রেডস এক্সিস্ট। আপনি পরিচিত হলেও আপনার পার্সোনাল গেইন না থাকলে, পার্সোনাল ইন্টারেস্ট না থাকলে আপনি তাকে ফেভার করেন না, বরং ফ্যামিলিয়ারিটি আরেকটি থ্রেট হয়ে যায়, তাকে আপনি ভালো করে চিনেন না। এটা হলো আপনার রিয়াল সিনারিও তো বলছেন, কিন্তু আমরা আসলে এখন থিওরি টাইপ কথা বলছি, তো আমরা একটু পজিটিভ চিন্তা করব স্যার। এই জিনিস এসে বললেন তিনি হয়তো কোনো কাজ করেন, আমার মনে হয় উনি কোনো কাজ মানে কি এরকম অসংখ্য থ্রেডের উপরে এই কাজ, হ্যাঁ, ডিউ টু ইউ আর ফেসিং সো মেনি থ্রেডস ইন ইউর অ্যারেনা। ওকে স্যার, তো বলুন কি একজনের বলতে যাচ্ছিলেন স্যার, প্লিজ স্যার। মাঝে মাঝে তো এরকম হয় স্যার, মানে সে আমি তাকে চিনি বলে শুধুমাত্র না করতে পারতেছি না, এরকমও হয়, কোনো ইন্টারেস্ট নাই। যেমন আমি একটা কোম্পানির অডিট করতে করতে হয়তো আমি তার সিইও এর সাথে অনেক কথাবার্তা হইতে হইতে আমি জাস্ট ফ্যামিলিয়ার হয়ে গেলাম, তখন বাইরে আমরা চা খাইলাম বা এরকম করতে করতে একটা হতে পারে, এই যে ক্লোজ রিলেশন না করতে পারতেছি না, জি জি জি, সেন্টেন্স না থাকলো। ওকে, আপনারা শুধু কিন্তু আপনাদের শুধু অডিট নিয়ে কথা বলেন, অ্যাকাউন্টস, আমি আমার কলেজের কথা একটু বলবো স্যার। জি স্যার বলুন, কারণ আমরা আসলে কিন্তু আমরা যে এথিক কথা বলছি, এথিক্স এক্সিস্ট এভরিহোয়্যার। কলেজে কি হচ্ছে, ধরুন আমি যদি হেড হই, আমাকে বছরে কিছু রিপোর্ট দিতে হয়, তো দেখা যাচ্ছে হয়তো আমার যে আমার আন্ডারে 12 জন টিচার আছে, একজন হয়তো আমার সরাসরি ছাত্র ছিল, তো আমার হয় কি ওর যখন মার্কিং করি, আমার আমার কিন্তু হাতটা একটু এদিক ওদিক হয় স্যার, তাই না স্যার? এটা হ্যাঁ, এটা কিন্তু আমার ক্ষেত্রে হতে পারে, আমরা কিন্তু অ্যাকাউন্টিং নিয়ে বলছি তা না, কিন্তু এটা আসলে নরমালি ফ্যামিলিয়ারিটি থ্রেট, ইট ক্রিয়েটস ডিউ টু ক্লোজ রিলেশনশিপ। এটা আপনার হয়তো ওই যে ব্লাড কালেকশন হতে পারে, অথবা আপনার ইয়ে হতে পারে, জব জবের কারণে হতে পারে। ওকে স্যার, কিন্তু আপনি তো আপনার স্টুডেন্ট থেকে কিছু ব্যাক পাবেন না, মানে কোনো সেলফ ইন্টারেস্ট নাই আপনার। কেন কেন পাবো না, আমার ক্লাস নিয়ে, মানে এখানে শুধু, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ সেটা আপনার আগে স্টুডেন্ট ছিল, এখন তো আপনার হয়তো তার থেকে কিছু পাওয়ার নাই, কিন্তু আপনি শুধু কেন, না না না, আমার জন্মদিনে উপহার দিবে তো স্যার, আমার স্টুডেন্ট আমার জন্মদিনে উপহার দিবে স্যার, দিচ্ছে তো স্যার,
যতীন্দ্র চন্দ্র বর্মন। আচ্ছা যতীন্দ্র বর্মন বাবু, আমি আপনার গল্পটা পরের দিন যদি সময় একটু হাতে রেখেই আপনাকে শেষ করে আপনার গল্পটা শুনবো, ওই দিন আপনি থাকবেন আমার ক্লাসে, ঠিক আছে স্যার? And now we are going for safeguard. And what does it mean? So measures to minimize the threats. Threats minimize korar jonno je sob step nibo amra. Okay, that is guidance to minimize or mitigation or eliminate our threat. Okay, sir. সুন্দর কথা, মানে আমরা সেফগার্ড আসলে কিছু না, আমরা এগুলো কি করে ফেস করব, কি করে একটু ফেস শুধু কমাতে পারবো তা না, কিন্তু আসলে ফেস করতে হয়। আপনি চাইলেও কি সব থ্রেট আপনি কমাতে পারবেন স্যার? না স্যার, না, আপনাকে হয়তো ফেস করতে হতে পারে অনেক সময়, যেমন আমরা কলেজে করি অনেক সময় ফেস করতে হয় এগুলো, অনেক কিছু আছে আপনারা জানেন যেহেতু কলেজ বা ইউনিভার্সিটি পার করে এসেছেন আপনারা। ওকে, এন্ড দেখুন দিস ইজ থিওরিটিক্যাল কনসেপ্ট, একটু চেষ্টা করেছি আপনার মতো করে যাতে পরীক্ষা আসলে লিখলে একটু ভালো মার্কস হয়। Normally it provides some course of action. Kichu course bole apni ei korben ei korben ta. Ebong ajke amra practical problem e amra erokom dutto problem rekhechi. Here I have set two problems regarding this threat and safeguard, and you have another, you will get another two or three study in your text chapter 11. I hope you will go through your text. আজকে আমার আলোচনা আমরা দুটো এখানে রেখেছি আমার মতো করে, আর বাকি দুটো তিনটে আপনি আপনার বই থেকে পড়ে নিন, আপনি কেস স্টাডি হিসেবে বলতে পারেন অথবা প্র্যাকটিক্যাল প্রবলেম হিসেবে দেখতে পারেন। স্যার এটা কি চ্যাপ্টার 11? হ্যাঁ, আমরা আজকে লেকচারটা যাচ্ছি চ্যাপ্টার 11 নিয়ে স্যার, আজকে লেকচারটা যাচ্ছি চ্যাপ্টার। ওকে স্যার, থ্যাংক ইউ। তো আমরা একটু এগোই, আমরা কি আর এগোবো নাকি আমরা নামাজের জন্য কিনা একটু দেখি কি আছে পরে, দেখে একটু দেখি। ওকে থ্যাংক ইউ। সেফগার্ড অ্যাপ্রোচেস থিওরিটিক্যাল কনসেপ্ট, একদম থিওরি মতো করে আসলে যেগুলো কথা কি কি হতে পারে দেখুন একটু। আমরা সেফগার্ড মানে কি, আমরা কি পড়বো, আমরা কি ঢালগুলো কি হতে পারে তাই না, আমরা কি আমাদের হাতে তো কোনো অস্ত্র নেই আছে নাকি, আমরা যখন কাজ করি কেউ যখন রাগ করে সে ভাই ভাই কি করছেন আমার এটা ভুল করলেন কেন, আমাদের কোন অস্ত্র আছে তার আমাদের কাছে? এগুলোই আমাদের অস্ত্র, আমাদের কিন্তু আর কোন অস্ত্র, আমাদের হাতে কোন চাকু নাই পিস্তল নাই, আমরা আমাদের এগুলোই অস্ত্র হিসেবে ব্যবহার করব। একটু সুন্দর করে কথা বললে খুশি হয় না অনেক সময় দেখুন, একটু হেসে দিবেন ভাই আরে কি করবে কি করব বলুন তো, রোজা তো আপনিও আছেন আমিও আছি, এই একটু দেরি হচ্ছে, এরকম বলতে হয় নাকি স্যার যারা কাজ করেন? এবং এগুলো কিন্তু আমরা এখানে শেখাই, দেখুন এই আমার দেখবেন নিশ্চয়ই টাইম টু টাইম আওয়ার ন্যাশনাল কাউন্সিল অ্যারেঞ্জেস দিস টাইপ অফ প্রোগ্রামস, খেয়াল করবেন মাঝে মাঝে দেখবেন আপনার ইমেলে চলে যায় মেসেজ বা আপনার ইয়েতে যায় মেসেজে যায়, কি লেখা দেখুন তো একটু, আমরা বলি না সিপিডি বলি নাকি মাঝে মাঝে স্যার? তারপরেও কেন জানি আমার কিছু শেখা আমার ICMAB আমাকে দিয়েছে, সো আই এম থ্যাঙ্কফুল অর গ্রেটফুল টু দিস ইনস্টিটিউশন, এন্ড আই হোপ অলসো ইউ নাকি স্যার? ওকে তাহলে দেখুন একটু পড়ুন এখানে, এই জাস্ট এটা থিওরিক্যাল, এটা আমরা বেশি কথা বলবো না, এটা এইভাবে রাখবো। নাও উই উইল টেক ইন্টারভেল ফর 12 মিনিটস, ওকে স্যার? ওকে, আফটার প্রেয়ার জাস্ট 12 মিনিটস উই উইল কাম ব্যাক। হ্যালো, কেউ কি আছেন?
dear participants, assalamu alaikum again. I hope we have come back. Yes, sir. Okay, thank you, sir. So, আমরা একটু এগোই এখন দেখি আর একটু আমাদের আজকে আরো একটু আলোচনা আছে একটু and procedures for in resolving ethical dilemma or ethical conflict in an organization if any ethical issue arises then you have to follow some steps to resolve this ethical conflict or ethical problem or ethical dilemma tai to sir jokhon erokom kichu hoy tokhon ekum kichu kichu amader kote step jete hobe and what are they tara kara dekhi jara ektu pore aschen ektu jodi bolten sir mone ache kina dektam can you remember প্রথমে স্যার জি ওকে স্যার বলুন আমরা পরে দেখব আমাদের মোটামুটি যে এট ফার্স্ট ইউ হ্যাভ টু আইডেন্টিফাই না প্রবলেমটা আইডেন্টিফাই করতে হবে স্যার এরকম কিছু আমরা একটু একবারে দেই সময় কম আমাদের হাতে দেখুন তো এরকম কিছু কিনা স্যাররা আনসার মে ভেরি কারণ আপনার স্টেপ মাসখানেক দুই একটা কম বেশি হতে পারে আপনি এটা আমি ধরুন যেটা ভেবেছি এইভাবে আছে ভালো যেখানেই পাবেন আপনি নিয়ে নেবেন কি বলেন যেখানেই ভালো পাবেন নিয়ে নেবেন দেখুন তো এরকম মনে হয় কিনা মাঝে মাঝে সমস্যা ভাই উচ্চারণে বয়স হয়ে গেছে কি এটা উচ্চারণটা বলুন তো অর্গানাইজেশনাল তাই তো কিছু সাংগঠনিক যদি বলি আমরা কি কি হতে পারে দেখুন তো এমপ্লয়ার ম্যানেজার এখানে আসলে বলতো ওভারঅল এমপ্লয়ি একবারে বোঝা যাচ্ছে পেয়ার এটা কি পীর না পেয়ার কি উচ্চারণটা স্যার হোয়াট ডাজ ইট পেয়ার গ্রুপ হোয়াট ডাজ ইট মিন স্যার আমাদের যে কি বল সেম লেভেলে যারা কাজ করি জি জি বলুন তো একটু হ্যাপিং ওকে মেম্বার্স হ্যাভিং সেম ইন্টারেস্ট নাকি হ্যাভিং সেম ইন্টারেস্ট অর সেম স্ট্যাটাস সেম এজ এরকম নাকি বোঝানো হয় মনে হয় নাকি স্যার আমি ভুল বললাম কিনা না স্যার এমন এরকমই না স্যার পেয়ার গ্রুপ বলতে মানে একই ধরনের আমাদের স্বার্থ জড়িত সেম পজিশনে যারা কাজ করি স্যার বা সেম পজিশন দ্যাট ইজ সেম ইন্টারেস্ট হোল্ড করছেন আপনি তো সেম স্ট্যাটাস এভাবে বলা যায় সেম এজ ওকে থ্যাংক ইউ স্যার ম্যানেজার এন্ড দ্য সেকেন্ড ওয়ান আমি আরেকটু দেখি পার্সোনাল আমরা ব্যক্তিগত ভাবে যেগুলো তৈরি হবে দেখুন আমরা প্রায় দেখেন ইন্ডিভিজুয়াল এমপ্লয় অনেক আপনি দেখবেন আপনার বন্ধু বা দু একজন খুব 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 ওইটা খুব ডার্ট নিয়ে চলে ও হ্যাভি পার্সোনালিটি আছে ওর কি জিনিস এটা কি পার্সোনাল আমরা যখন বলি ইন্ডিভিজুয়াল এমপ্লয় যখন বলি ও খুব ভাব আছে ও খুব পারে বোঝে কি জিনিস সেটা মূলত বলুন তো সাম এক্সট্রাঅর্ডিনারি ট্রেটস কিছু গুণাগুণ তার মধ্যে থাকে যা দিয়ে আমরা বলি না ও ভালো যেমন দেখবেন কিছু কিছু আপনার বন্ধু আছে বা আপনি নিজে হয়তো একটু অঙ্ক হঠাৎ করলেই বুঝতে পারেন হয় না এরকম এটা আপনার কিন্তু পার্সোনাল গুণ গিফট মানে দ্যাট ইজ গিফট ফ্রম অলমাইটি আল্লাহ আবার আমি অনেকক্ষণ পড়ে পড়ে বুঝতে পারি না ওকে থ্যাংক ইউ স্যার আমরা স্যার ইয়ে আপনার হলেন ইয়ে লাইট আর কি লাল লাইট সুইচ দিলেই চলে যান আর আমরা হলাম রড লাইট দেরিতে জ্বলি বুঝতে এই সময় চলে যায় বয়স হয়ে গেছে তো এন্ড ফ্যামিলি ফ্রম ইউর ফ্যামিলি ইউ ক্যান অ্যাচিভ অর ইউ ক্যান গেট এথিক্স ফ্রম ইউর ফ্যামিলি ফ্রেন্ডস প্রফেশন নাকি প্রফেশন থেকে এখন আসছেন আমাদের বিভিন্ন রকম এথিক্স গুলো চলে আসে দেখবেন আপনি যখন প্রফেশনালি কোয়ালিফাই করবেন দেখবেন আপনার সামনে অনেক নিয়ম কানুন বা আপনার কিছু সিস্টেম আপনি পেয়ে যাবেন ওকে এন্ড আপনি বললেন বললেন এনভায়রনমেন্টাল আমি কিন্তু আপনার কথাটাকে শুধু ভাগ করে ফেলেছি মনে হয় স্যার যিনি বললেন আমাকে একসাথেই এনভায়রনমেন্টাল আপনি দেখেন কোথা থেকে পাচ্ছেন সোসাইটি রিজিয়ন্স অফ কান্ট্রি রিলিজিয়াস বিলিফ ল ওকে স্যার আর কিছু মনে হয় স্যার বলবেন আর কিছু কেউ এর সাথে
চাইলে অ্যাড করে নিন, আমি আমি প্রত্যেকদিনই বলি এই কথাটা যে ইউ ক্যান অ্যাড সামথিং, আপনি এর সাথে আরো যোগ করেন আমার কোনো আপত্তি নেই, আমার ভালো লাগবে। যদি আরো যদি নতুন কিছু করেন আমাকে একটু স্লাইডটা পাঠিয়ে দিয়েন তাহলে আমার জন্য উপকার হবে, পরে যদি কখনো আবার ইফ আই গেট অপরচুনিটি ফর নেক্সট টাইম দেন আই উইল ডেলিভার ইওর ইওর স্লাইড। ওকে স্যার আগাই একটু, এখন প্র্যাকটিক্যাল প্রবলেম একটু মন দিয়ে দেখুন, বাট আপনাকে অঙ্ক করতে হবে না, এটা অঙ্ক না, আমরা জাস্ট প্র্যাকটিক্যালি একটু চিন্তা করি এই কেস স্টাডি। একটু পড়ুন তো কি আছে এখানে, now I am reading, suppose you are being offered gifts to encourage unethical behavior, confidentiality may be threatened by such inducement, what kind of ethical threat exists here and mention safeguard. So self interest thakbe ekhane, ha apnake bola hocche je apni bhai ektu apnar ekta gift apnake offer korchi, গিফট যে কোনো আকারে হতে পারে, যে কোনো ভাবে হতে পারে গিফটটা, এবং এইটা নিলে আমার কি হবে কনফিডেন্সিয়ালিটি আমাকে লস করতে হবে, হ্যাম্পার হবে নাকি? হ্যাঁ ইনডিউসমেন্ট মানে কি স্যার, এটা একটা মাকি লিখেছি আমি আল্লাহ জানে, ইনডিউসমেন্ট মানে হচ্ছে ইনফ্লুয়েন্স করা, ইনফ্লুয়েন্স আরটা আমার প্রলোভন মানে, এটা আপনার একটা সিনোনিম হচ্ছে প্রলোভন দেওয়া, তাই না? স্যার ইনডিউস কোনো কিছু ইনডিউস করে মানে এটা শুরু করতে সাহায্য করে, মানে আমি যদি এখানে ঢুকে যাই আর কি, মানে আচ্ছা আচ্ছা মানে প্রলুব্ধ করা, আমরা যেটা ভালো বাংলা বলি প্রলুব্ধ করা নাকি? জি স্যার প্রলুব্ধ করা, জি এইটা এই অর্থে ব্যবহার করা হচ্ছে এখানে। যাই হোক এখন আপনি বলুন তো, একজনে বললেন এটা কোন কোন ধরনের থ্রেট হবে, এটা হট কাইন্ড অফ থ্রেট, সেলফ ইন্টারেস্ট, সেলফ ইন্টারেস্ট ডিউ টু হিয়ার হিয়ার অডিটর অর মি মাইসেলফ হ্যাজ ইন্টারেস্ট, পার্সোনাল ইন্টারেস্ট আছে, তাই না স্যার? ওকে দেখি আমাদের আপনার কথাটা মেলে কিনা স্যার, মিলবে মনে হয় কারণ আপনার তো আসলেই বেশ ভালো, দেখুন গিফটস কি করবে আমাকে কিন্তু আমার জাজমেন্ট বা বিহেভিয়ারটাকে ইনফ্লুয়েন্স করে ফেলবে নাকি স্যার, এবং এটা আমার এটাই ইট ইট ইজ সেলফ ইন্টারেস্ট থ্রেট। বলুন তো আপনি কি মেজার নেবেন এটা যদি না যাতে না হয় আপনি কি করবেন বলুন তো একজনে স্যার, মেনশন সেফগার্ড চিন্তা করে বলুন স্যার। আমি ট্রাই টু ফলো দা কোড অফ ইথিক্স, হ্যাঁ সরি স্যার সরি, ট্রাই টু ফলো কোড অফ ইথিক্স, না ও তো অনেক পরের কথা, আমি তো প্রথমেই বললো ভাই আপনার গিফট নিবই না, এক কথা ওকে কোড অফ দিস পড়ে আমাকে যে গিফটটা দিবে আমি বলবো ভাই আই আই উইল নট টেক দিস প্লিজ ইউ মে রিটার্ন দিস বলতে পারি না আমরা স্যার, তাই বলবো তো ইনশাল্লাহ আমরা। দেখুন স্যার মনে হয় তাই, সেফগার্ড আপনি আসলে আপনার মতো লিখতে পারেন, আপনি আপনার মতো লিখেন আমি আমার মতো লিখেছি, দেখেন একটু দেখে নিন ছোট্ট করে লিখেছি, don't accept আমি গিফটটা নিব না, নিয়েন না আপনি ঠিক আছে, পরামর্শ থাকুক আপনার কাছে, don't accept the gift okay, এবং এর পরের কাজটা হচ্ছে দেখুন আপনি একটু কথা বলুন, আপনি আপনি সিনিয়র যে ম্যানেজমেন্ট থাকবে আপনার যে প্রফেশনাল অ্যাসোসিয়েশন আছে আপনার আইনগত সাহায্য নিতে পারেন, তাদের সাথে কথা বলতে পারেন এই ব্যাপারে, হ্যাঁ ঠিক আছে স্যার, আপনার যদি মনে হয় স্যার আরো যোগ করবেন করতে পারেন, আমাকে স্যার মনে হচ্ছে না যোগ করতে চাই না এই জন্য। Okay sir. Okay sir. Thank you sir. Thank you. And now the second one. Pardon. As an accountant, normally I act to it fair. I have to have objectivity, honestly. এগুলো থাকতে হয় আমাকে, তাই তো? এটাই বলছি আমরা এখানে। কিন্তু আপনাকে বলা হচ্ছে, আপনি now you are under pressure. Intimidation. Provide misleading information. আপনাকে প্রেশার দেওয়া হচ্ছে যে আপনি ওই আপনি যা ভাবছেন তা দিয়েন না, আমার পক্ষের কথাবার্তা বলেন নাকি? এরকম নাকি স্যার? Misleading information মানে মূল information যে তথ্য প্রকাশ করে ওইটা হবে না, আপনি অন্যভাবে তথ্য করে দেন, ওকে? হোয়াট কাইন্ড অফ এথিক্যাল থ্রেট এক্সিস্টস হিয়ার?
আপনাকে প্রেসার গ্রুপে কাজ করতে হচ্ছে, দেখুন রিকোয়ারমেন্ট অফ প্রেসার গ্রুপ, মানে ইন্টিমিডেশনের মূল হলো আপনাকে জোর করানো হচ্ছে, ইনফ্লুয়েন্স করা হবে, বাধ্য করা হবে কাজটা করার জন্য। এই জন্য আমরা একটু জাস্ট এক লাইনে একটু ইয়ে দিয়েছি যে আমরা প্রেশার গ্রুপের মধ্যে আছি বলেই আমরা এটা বলছি ইন্টিমিডেশন থ্রেট। ওকে স্যার, অ্যাকশন কি নেবেন? হট অ্যাকশন উইল ইউ টেক? স্যার লিগ্যাল অ্যাকশন নাও আই থিঙ্ক বেটার। লিগ্যাল? ওকে, শুধু লিগ্যাল নেবেন, এত আগে একদম প্রথমে লিগ্যাল যাবেন তো? প্রথমে শুরুতে বলবো যে আমরা সিনিয়র ম্যানেজমেন্টের সাথে কথা বলবো। ওকে, থ্যাংক ইউ স্যার। দেখুন কি কি ভাবা যায়, আমি কয়েকটা ভেবেছি, আপনি আলাদা করে ভাবতে পারবেন। দেখুন আপনি যখন প্রতিষ্ঠানে কাজ করেন কোন সমস্যা হলে কি করেন বলেন তো? দৌড়ায় যান না? সেলের যখন কোন সমস্যা দৌড়ায় কি বাবার কাছে যায়, মার কাছে যায়? এলাকায় যখন ছোট্ট গ্রামের দিকে যখন বাস করেছি আমরা ছোটবেলায়, একটু এদিকে কি দৌড়ায় আসছি না মার কাছে? মা 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 একটু ঠেকাও তো। ওকে, আপনি প্রথমে চলে যাবেন সুপিরিয়রের কাছে, ঠিক আছে? এরপরে আপনি কনসাল্ট করবেন এই ধরনের ব্যাপারে, গভর্নেন্স অর্থাৎ আপনার সেন্ট্রাল একটা গভর্নেন্স থাকে সেখানে কি বলছে ব্যাপারে। আর আপনার প্রফেশনাল বডি, যেমন আমরা এখন যেতে পারি, আমার কিছু হলে আমি এখন কি করি, ইনকাম ট্যাক্স কোনো প্রবলেম হলে আমি দেখা যায় আমাদের যে এফসিএমএ মেম্বার স্যাররা আছেন, আমি হ্যালো করি স্যার হোয়াট ক্যান আই ডু নাও, ওনারা কিছু পরামর্শ দেন, ঠিক আছে স্যার? তা আমি এখন পরামর্শ চাইতে পারি? ওকে স্যার, and now this is the end of my lecture 11, but before giving thanks I will tell something about our next class. আমরা যেহেতু আমরা কয়েকদিন ধরেই আসলে থিওরির মধ্যে ছিলাম এবং থিওরিটা একটু এই অনলাইনে যা অফলাইনে একটু মজা করা যায়, কিন্তু অনলাইনে আসলে মজা করে ক্লাস নেওয়াটা কষ্টকর। তারপরে আমি আপনাদের ধন্যবাদ দিচ্ছি যে আপনারা মোস্ট অফ দ্য পার্টিসিপেন্টস আর হিয়ার, আপনারা আছেন আমার সাথে, এই জন্য ভালো লেগেছে যে না। তারপরে আমাদের জন্য যে সুখবর বা ভালো খবর হলো, আমরা কিন্তু এর পরের দিন নেক্সট ক্লাস নর্মালি উই নো ইন বিজনেস অপারেশন, ইন ফিনান্সিয়াল অপারেশন দেয়ার আর থ্রি সেগমেন্টস, ওয়ান ইজ প্রিন্সিপালস অফ ট্যাক্সেশন, অ্যানাদার রেজুলেশন অ্যান্ড এথিক্স, অ্যান্ড দ্য থার্ড ওয়ান ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং অ্যান্ড রিপোর্টিং। And we have 19 class regarding this financial accounting and reporting, and our first lecture, that is lecture number 12, this will be our first lecture regarding our financial accounting and reporting, and these lecture totally based on chapter 7. Jara apnara boi ekhon dekhar dorkar nei, amra emni golpo korbo kichu khon aro. We have some idle time. আমাদের এখন মনে কিছু, সো নট অনলি আর সর্ট আইডল টাইম, নেক্সট ইয়ার টাইম আমাদের স্পেসিফাইড টাইম, বাট উই হ্যাভ কনক্লুডেড আওয়ার লেকচার 11। তো আমরা এই সময় একটু জাস্ট গল্প করবো, গল্প বলতে যে এগুলো একটু মনে করানোর জন্য, আমরা একটু মনে আছি কিনা। নর্মালি উইথ দিস নেক্সট ক্লাস উই উইল গো উইথ আওয়ার প্রিপারেশন অফ ফিনান্সিয়াল স্টেটমেন্টস। আমরা মূলত যে অ্যাকাউন্টিং বলতে যা এতদিন বুঝে আসছি বা করে আসছি, যে কিছু অঙ্ক করা, কিছু ট্রানজেকশন সেট করা, অঙ্ক করা, এগুলো নিয়েই আমরা কথা বলবো, এগুলোই দেখবো মূলত আমরা। তো আমরা যদি একটু নামগুলো যেগুলো পাবো সেগুলো সম্বন্ধে একটু বলে রাখি, যাতে পরে ক্লাসে আমরা আসলে অনেকগুলো ওই চ্যাপ্টার 7 লেকচারটা অনেক, মানে সরি চ্যাপ্টার 7 ইজ এ ভাস্ট চ্যাপ্টার। তো উই হ্যাভ লিমিটেড টাইম, যে কারণে আমরা যদি কথা বলে রাখি আমরা ওই দিন সরাব হয়তো শেষ করতে পারবো, এই জন্য একটু সময় নিচ্ছি আপনাদের কাছ থেকে। তো আপনাদের মনে আছে কিনা ফিনান্স আইএস নামটা আমরা ব্যবহার করেছি মনে হয় স্যার কোথাও কোথাও এর আগে, আইএস এখন আইএস রিভাইজড বলে কিন্তু আবার একটু ওরা পরিবর্তন করেছে মনে হয়, জানেন আইএস 1 নাও রিভাইজড, এই জন্য আমরা যখন কথা বলবো দেখা যাবে আইএস 1 রিভাইজড পাবো, গেল একটা। And the second one, financial statements amra kake bolchi sarara? Sir, income statement, balance sheet, egula. Tale income statement amra kake bolchi muloto holo amader je information with our financial data,
যে কোনো ইনফরমেশন যখন ফিনান্সিয়াল ডাটা আমাদের সামনে চলে আসে আমরা তাকেই মূলত বলি হলো ফিনান্সিয়াল স্টেটমেন্টস। এন্ড হু আর দে যেটা বললেন আপনি, এরকম সাধারণত আমরা নরমালি উই কনসিডার বা উই হ্যাভ ফোর মেজর স্টেটমেন্টস নাকি আপনাদের একজন যিনি বলছিলেন বলুন তো চারটা নাম বলুন অন্তত আমরা এই পাঁচটা নিয়ে গল্প করবো আসলে পরের দিন, আজকে না কিন্তু, আজকে এমনি একটু সময়টা কাটাচ্ছি যে সময়টাও পার হোক আপনাদের একটু জাস্ট মনে করে দেই। আচ্ছা স্টেটমেন্টের আমার কম্পোনেন্ট, হ্যাঁ হোয়াট আর দ্য ভ্যারিয়াস কম্পোনেন্টস, আমরা এটা কিন্তু আগের একটা ক্লাসে কোথাও বলেছিলাম কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক করতে গিয়ে, আমরা ওইখানে আমি একটু এলোমেলো হয়তো বলেছিলাম যে আমরা কে কে থাকবে আমাদের ফিনান্সিয়াল পজিশনে, বা আমরা এলোমেলো বলেছিলাম না, আমরা কিন্তু ইন দ্য চ্যাপ্টার নর্মালি উই উইল গেট এ প্রোফর্মা, আমরা একটা প্রোফর্মা অনুযায়ী করে থাকি সাধারণত, তাই তো স্যার, যে কার পরে কে আসবে, কে আগে থাকবে, কে পরে থাকবে, আমরা এটা সেইভাবেই মেনে চলবো এবং সেইভাবেই আমরা দেখবো ইনশাল্লাহ। তো আমরা আর কি ওই বই কি আছে আপনাদের সামনে এই মুহূর্তে? আচ্ছা বই থাকার মনে হয় দরকারও হবে না, বই আমরা আসলে কথা যেহেতু বলছি এমনি গল্প করবো বলেছিলাম। তো আমরা বলেছি হলো একটা বললাম ফিনান্সিয়াল পজিশন, আপনি বললেন যে ফিনান্সিয়াল পজিশনে মূলত কারা থাকে স্যারেরা, জাস্ট মনে করার জন্য অ্যাসেট লায়াবিলিটিস ওনারশিপ মানে, হ্যাঁ ফিনান্সিয়াল পজিশন কম্প্রাইজেস উইথ আওয়ার অ্যাসেটস এন্ড লায়াবিলিটিস, ইনকাম স্টেটমেন্ট এক্সপেন্স ইনকাম এক্সপেন্স ইনকাম এক্সপেন্স ইনকাম এক্সপেন্স, থ্যাঙ্ক ইউ স্যার, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট শুধু ক্যাশ রিসিভ আর ক্যাশ পেমেন্ট, ক্যাশ ইনফ্লো ক্যাশ আউটফ্লো, ক্যাশ ইনফ্লো ক্যাশ ফ্লো, হ্যাঁ ইয়েস ক্যাশ ফ্লো, নরমালি ক্যাশ ফ্লো স্টেটমেন্ট ইজ এ প্রেসক্রাইবড ম্যানার to present cash position, that is inflow and outflow, and in this cash flow statement normally we classify our cash maybe under three categories, okay, three, yeah. Then sir we classify our cash transaction under three categories, operating, okay, second one finance and the third one investment investing activities, okay sir, amra kintu abaro bolchi je amra ei gulo jodi golper moto mone rakhte paren তাহলে আপনাদের জন্য অঙ্ক করতেও সুবিধা হবে, যে আমরা যে বললেন যে ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, ফিনান্সিং অ্যাক্টিভিটিস অ্যান্ড অপারেটিং অ্যাক্টিভিটিস, আপনাকে মাথায় রাখতে হবে হু আর দ্য ফিনান্সিং অ্যাক্টিভিটিস, হু আর দ্য ইনভেস্টিং অ্যাক্টিভিটিস অ্যান্ড হু আর দ্য অপারেটিং অ্যাক্টিভিটিস। আমরা কিন্তু এগুলো হয়তো পরের দিনে আমরা যে হয়তো যাবো, পরের দিনে আসলে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট না, চ্যাপ্টার সেভেন নর্মালি কনসিস্টস অফ আওয়ার ফিনান্সিয়াল পজিশন, our income statement and our change statement, change in equity. Change in equity, what does it mean or what does it consist of? Change in equity, কি কি থাকে আমাদের বলুন তো একটু স্যার? Capital. Normally the composition of capital structure, নাকি স্যার? Capital structure. Capital structure composition থাকে, চারটা বা তিনটা vital item আছে বলতে পারবেন স্যাররা? ওকে স্যার থাক, আজকে বলতে হবে না, কারণ আমরা আসলে তো একটু মনে করিয়ে দিলাম এবং আই হোপ অ্যান্ড বিলিভ ইউ উইল গো থ্রু ইউর টেক্সট উইথ চ্যাপ্টার সেভেন অ্যান্ড দেন ইউ উইল গেট এ ভাস্ট আইডিয়া অ্যাবাউট দিস ফিনান্সিয়াল স্টেটমেন্টস অ্যান্ড নেক্সট ক্লাস দ্যাট ইজ আওয়ার লেকচার 12 উই উইল গো উইথ দিস চ্যাপ্টার সেভেন, ওকে স্যার? You any question or any queries? আর একটা পয়েন্ট ছিল স্যার। ওকে স্যার বলুন। স্যার আমরা যতটুকু পড়লাম স্যার এগুলোর রিলেটেড কি স্যার আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো কি রিভিউ করতে পারি স্যার? আসলে আমি আগের দিন উত্তর দিয়েছিলাম, আসলে স্যার আমাদের উই হ্যাভ লিমিটেড টাইম, উই উইল গেট অনলি 30 ক্লাসেস টু কমপ্লিট দিস ভাস্ট সাবজেক্ট, নট ভাস্ট চ্যাপ্টার, টু কমপ্লিট দিস ভাস্ট সাবজেক্ট,
আপনি শুধু বইটা ওজন করে দেখেন, বইটার ওজন আমার কাছে যে বইটা আছে এই মুহূর্তে তার ওজন হলো এই দেখুন স্যার, এই বইটার ওজন প্রায় 3 কেজি স্যার, বুঝছেন না? 3 কেজি বই শেষ করতে কদিন লাগে বুঝছেন? তো যে কারণে স্যার আমি চেষ্টা করব যদি শেষ করতে পারি, তার মধ্যে এমন হতে পারে দুটো লেকচারকে যদি অ্যাড করে নিয়ে, যদি এমন হতে পারে শেষের দিকে কিছু লেকচার আছে ছোট আছে কিনা, তারপর আমি মনে বলেছি যে আই উইল কিপ এডিশনাল 1 ক্লাস, ঠিক আছে স্যার, বাট আফটার কমপ্লিশন মাই স্পেসিফাইড 30 ক্লাসেস, ওকে স্যার? স্যার একটা কোশ্চেন ছিল স্যার, কি বলুন বলুন, কোশ্চেন তো না স্যার আফটার ছিল স্যার, যদি ওই আপনার ইগুলো আর কি স্যার থ্রেড প্লাস ওই সেফগার্ড দিয়ে যদি একটা আরো একটা উদাহরণ দিতেন স্যার একটু খুব ভালো লাগতো স্যার। আমি কিছু এক্সাম্পল আমার হাতে এই মুহূর্তে অবশ্য ছিল বা আছে, আমি খুব খুশি হলাম স্যার আপনার কথা শুনে, একটু আমার জন্য দোয়া রাখবেন যেন আমি এভাবেই চলতে পারি যতদিন আছি স্যার। তো আমি যেতে যেতে আবারও বলি ওকে থ্যাংক ইউ স্যার। তো যেতে যেতে বলি নিজে ভালো থাকুন, অন্যকে ভালো রাখুন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়া আলাইকুম আসসালাম স্যার, ভালো থাকুন।